হাই ফ্রেন্ড, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে টিস্প্রিং অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড তাদের যে সিস্টেমগুলো আছে ওই সবগুলো দেখানো হয়েছিল। তো এখন আজকে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে টিস্প্রিং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা ফার্স্টে দেখবো টিস্প্রিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে। তো টুলসগুলো দেখবো, দেখার পরে হচ্ছে আমরা মেইন সেটিংসে যাবো যে কীভাবে টিস্প্রিং এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে এদিকে একটু প্রবলেম হচ্ছে, আর এদিকে ইমেল যেহেতু ভেরিফাই করা হয় নাই, ইমেলটা পরবর্তীতে ভেরিফাই করে নিব। আর হচ্ছে এদিকে আপনারা অর্ডার স্যাম্পল এদিকে আপনারা, আচ্ছা জিমেলটা কনফার্ম করে নিন, নয়তো এটা শুধু শুধু অ্যাশো করবে। আচ্ছা জিমেইল এদিকে কনফার্ম হোক, জিমেইল ইজ অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ড্যাশবোর্ড, এদিকে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, অ্যানালাইসিস এদিকে, তারপরে লিস্টিং, তারপরে স্টোর। আর হচ্ছে আমরা তো পাসওয়ার্ড চেঞ্জ করবো, ফার্স্টে এদিকে যাব সেটিংসের মধ্যে, যাব সেটিংসের মধ্যে গিয়ে চেঞ্জ ইউর ইনফরমেশন, চেঞ্জ ইউর ইনফরমেশন, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে প্রোফাইল ইনফরমেশন চেঞ্জ করার জন্য, তারপরে ইমেল চেঞ্জ করার জন্য এদিকে, আর হচ্ছে আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এদিকে আমাদের পাসওয়ার্ড যেহেতু সেভ করা ছিল, তো এদিকে দেওয়া হচ্ছে পাসওয়ার্ড দিলাম, তারপর নিউ পাসওয়ার্ড এরকম ভাবেই দেওয়া লাগবে, মানে কিছু সংখ্যা থাকবে, তারপরে কিছু ওয়ার্ড থাকবে অ্যান্ড কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। দেওয়ার পরে এদিকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের পাসওয়ার্ড সেভ, মানে সেভ হয়ে গেছে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের টিস্প্রিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জের মেইন প্রসেস। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে ইমেল চেঞ্জ করতে হয়, আর প্রো যাবতীয় সেটিংস দেখানো হবে, তারপরে পে অনার কিভাবে সেটিং করা হয় টিস্প্রিং থেকে এটাও দেখানো হবে, আপডেট টু স্টেপ সেটিং এগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।